আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় 10 মাস পর ব্যাটে বলে ফিরে উল্লাস করলো টাইগাররা। তবে এ ম্যাচে জিতলেও টাইগারদের হুঙ্কার খুব একটা ভয় ধরাতে পারেনি আফগানদের। এর কারণ হিসেবে দীর্ঘ সময় সিরিজ না খেলাকেই সামনে আনলেন খালেদ মাহমুদ সুজন। তবে পরের ম্যাচেই টিম বাংলাদেশ স্বভাব সুলভ ক্রিকেট খেলবে বলে আশা তার। আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং এ একটু আমরা নিজেদেরকে গুটিয়ে রেখেছিলাম, আমার মনে হয় যেটা অনেকদিন পর একটা ম্যাচ খেলার কারণে। ফিয়ারলেস ক্রিকেট খেলাটাই আমাদের কাজ। আমাদের গত 10 মাস আগে যেরকম বাংলাদেশ টিম যেরকম ক্রিকেট খেলেছে, মানে আমরা সবই ঠিক ছিল, খালি আমার মনে হয় যে একটু ভয় নিয়ে আমরা খেলেছি হয়তো বা কালকে। সেই ভয়টাই আমরা চাই না, আমরা চাই ভয় ছাড়া ক্রিকেট খেলবো বাংলাদেশ, টাইগারা টাইগারের মতো খেলবো। এদিকে প্রথম ম্যাচে কিছু ভুল ত্রুটি করলেও চাপের মধ্যে ম্যাচ জিতে বাংলাদেশ উন্নতির প্রমাণ দিয়েছে বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ফিল্ডিং সহ কিছু বিভাগে আরো উন্নতি দরকার বলেও জানান এ অলরাউন্ডার। ডিউ রেসপেক্ট টু আফগানিস্তান টিম, ওরাও ভালো টিম, তবে আমার মনে হয় যে আমরা বেটার ক্রিকেট খেললে হয়তো আমরা আরো ভালো রেজাল্ট করতে পারবো। তো যেহেতু ফার্স্ট ম্যাচ 10 মাস পর, ফলে আমরা ওই জিনিসটা আরো, যেটা আগে বললাম যে ভালোভাবে ব্যাক করে কামব্যাক করে আরো ভালোভাবে কিভাবে পারফর্ম করা যায় ওইদিকে ফোকাস করব, এবং সিরিজটা যেহেতু আমরা নেক্সট ম্যাচে কনফার্ম করতে পারি সেটাই চেষ্টা করব। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।